হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এক্সেলের 5টি সুপার টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ টিপসগুলো আপনারা দেখবেন। তো প্রথমেই আমি যে বিষয়টা দেখাবো, এখানে দেখুন এই যে একটা শিট, আমি এখানে কয়েকটা নাম এন্ট্রি করে রেখেছি এক্সেল শিটে। তো আপনাকে বলা হলো যে এখানে যে কটা নাম রয়েছে, আমি এখানে 11টি নাম আমি এখানে এন্ট্রি করেছি, কিন্তু আপনার এখানে 100, 200, 1000ও থাকতে পারে। তো আপনাকে বলা হলো যে প্রত্যেকটা নামের নিচে একটি করে এরকমভাবে খালি ঘর করতে হবে প্রত্যেকটা নামের। তখন আপনি কি করবেন, আপনি হয়তো বা একটি একটি করে এইভাবে প্রত্যেকটা রুন নিচে গিয়ে আপনি এরকমভাবে ইনসার্ট করবেন। কিন্তু একটি বিষয় আপনি চিন্তা করে দেখুন, যদি আপনার এখানে 1000 হয় তাহলে আপনার কতটুকু সময় লাগবে। কিন্তু আপনি যদি একটি টিপসের মাধ্যমে আপনি প্রত্যেকটাকেই এরকমভাবে ব্ল্যাঙ্ক রো আপনি করে নিতে পারেন। তো এটা কিভাবে করবেন, তো তার জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি এই পাশে আপনি একটা সিরিয়াল নাম্বার বসাবেন এরকম 1, তারপর দিবেন 2। তো এরকমভাবে 1, 2 দিয়ে তারপর আপনি এরকমভাবে টেনে দিবেন। তো টেনে দেওয়ার পর এই নাম্বারটা আপনি আবার কপি করবেন। কপি করার পর এখানে এসে নিচে এসে আপনি কন্ট্রোল বি দিয়ে কিবোর্ডের এরকমভাবে আপনি পেস্ট করে দিবেন। তো দেওয়ার পর এই যে কলামটা, এই কলাম সম্পূর্ণটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি চলে আসবেন এই যে এখানে এ টু জেড। এখানে আসার পর এই যে দেখুন এ টু জেড, উপরেরটা শর্ট অ্যান্ড স্মল টু লার্জেস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি ক্লিক করে দিবেন। এখন দেখুন মিউজিকের মতো প্রত্যেকটাতে আমি যদি এটা আমি কেটে দিই, এই যে দেখুন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা নামের নিচে কিন্তু এই যে একটি করে ব্ল্যাঙ্ক শিট আপনার তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনি এখান থেকে বর্ডার দিতে চাইলে আপনি বর্ডার দিতে পারেন। তো এই কাজটা আমি এখানে 11টি দিয়ে দেখিয়েছি। আপনি এখানে 100, 1000 যাই কয়টা থাকুক না কেন, আপনি কিন্তু এই অল্প সময়ে এই কাজটি করতে পারেন। এইটাই ছিল আমাদের প্রথম টিপস। তো এখন দেখব আমরা দ্বিতীয় টিপস। তো ভিউয়ার্স, দ্বিতীয় টিপসটা হচ্ছে, তো ভিউয়ার্স আপনারা একজন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা হয়তো কেউ গ্রাফিক্স ডিজাইন শিখছেন এবং এক্সেলের কাজ শিখছেন এবং অনলাইনে কাজ শিখছেন, অনেকেই রয়েছেন যে আউটসোর্সিংয়ের বিভিন্ন টিপস দেখার আগ্রহ নিয়ে বসে আছেন। তো আপনারা এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে যে যে বিষয়টা দেখবেন, যদি আপনি এক্সেলের কাজ শিখতে চান তো চ্যানেলটা এখানে সার্চ করে পুতুল টিচ লিখার পর এরকম আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টের উপরে ক্লিক করবেন। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানতে চান, এই যে এই লাইনটা সম্পূর্ণ ভিডিও রয়েছে গ্রাফিক্স ডিজাইনের উপর। আর যদি আপনি ফেসবুক সম্পর্কে জানতে চান, ফেসবুকের উপর রয়েছে। ওয়াইফাই সম্পর্কে এখানে দেখুন আপনি এই যে নিচে অনলাইন কম্পিউটার টিপস, টিপিলিং, গ্রাফিক্স ডিজাইন আর মাইক্রোসফট অফিস, এই যে এখানে দেখুন মাইক্রোসফট এক্সেল, এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি শুধু মাইক্রোসফট এক্সেলে আপনি দেখুন, আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এগুলো দেখে আপনারা করতে পারেন। তো এখন আমরা দেখব দুই নাম্বার টিপস। তো দুই নাম্বার টিপসটা হচ্ছে, আপনাকে বলা হলো যে এখানে যে ব্ল্যাঙ্ক যে সমস্ত রয়েছে, আপনার হয়তো এরকম শীট থাকতে পারে যে প্রত্যেকটা নামের পিছনে অথবা এখানে বিভিন্ন ধরনের এরকমভাবে ব্ল্যাঙ্ক রয়েছে। তো আপনাকে বলা হলো এই ব্ল্যাঙ্ক যে সমস্ত রো রয়েছে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। তো আপনি অল্প সময়ের মাঝে কিভাবে করবেন, তো তার জন্য প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনি এই যে এখানে দেখুন ফাইন্ড, এখান থেকে এসে এই যে গো টু, এটাতে আপনি ক্লিক করবেন। অথবা আপনি যদি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপেন তাহলেও এই অপশনটা চলে আসবে। আসার পর এখানে স্পেশাল, এখানে ক্লিক করবেন। তারপর এই যে ব্ল্যাঙ্ক রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে এই যে সিলেক্ট ব্ল্যাঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডিলেটে ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশান আসবে, ওকে করে দিবেন। এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক ডিলেট হয়ে গিয়েছে না। এই ছিল দুই নাম্বার টিপস। তো তিন নাম্বার টিপসটা আমরা দেখব। তো তিন নাম্বার টিপসটা হচ্ছে, দেখুন এক্সেল শিটে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। এখানে দেখুন এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো এরকমভাবে আমাদের লিখতে হয়। কিন্তু এই লেখাটা অনেকেই লিখতে পারে না। যখন আপনি ওয়ান লিখে এসটি লিখবেন, তারপর যখন আপনি ইন্টার দিবেন, দেখুন আমি যখন এইভাবে টেনে দিব, টেনে দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে না। তো আমি চাচ্ছি যে এইটা উপরে থাকবে। তো তার জন্য আমরা কিভাবে এই কাজটা করতে পারি, তো তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই যে এটা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি নতুন করে আমি দেখাবো। তো প্রথমে এখানে ওয়ান লিখব, ওয়ান লেখার পর এসটি লিখব। এসটি লিখার পর আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এই যে দেখুন আমি এই যে হোম থেকে এখানে আসব, এই যে নাম্বার এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর
আমরা এই যে ফন্ট এই ফন্টের মাঝে আমরা ক্লিক করব ক্লিক করে এই যে মাঝখানেরটা আমরা এরকম ভাবে ক্লিক করব এরকম ভাবে ক্লিক করার পর আমরা এখানে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমরা এই লেখাটাকে এরকম ভাবে নিচ দিকে টেনে দেব এই যে দেখুন এখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কিন্তু চলে আসছে তো আপনি ইচ্ছা করলে এরকম ভাবে সহজে আপনি এই কাজটা আপনি কিন্তু করে নিতে পারেন এই যে দেখুন তারপর যদি আপনি এটা বড় করতে চান এরকম ভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে নাম্বার দিয়ে আপনি বড় করতে পারেন আবার এখান থেকে আপনি বোল্ড করে দিলে এরকম হয়ে যাবে তো এই ছিল আমাদের 3 নাম্বার টিপস তো এখন দেখব আমরা 4 নাম্বার টিপস এখন আমরা দেখব 4 নাম্বার টিপস তো এক্সেলে অনেক সময় দেখা যায় যে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ডেট থাকে ধরুন আপনার বার্থডে বা জন্ম তারিখ যাই বলি না কেন এই সমস্ত ডেট থাকে তো এই ডেটগুলো কিবার এটা আপনি কিভাবে দেখবেন ধরুন এখানে রয়েছে আগস্টের 20 তারিখ 2022 এই তারিখটা কিবার ছিল শনি রবি সোম কিবার ছিল এটা আপনি কিভাবে বাহির করবেন তখন আপনাকে বলা হলো শুধু এই ডেটা না এখানে যতগুলো ডেট রয়েছে প্রত্যেকটার কিবার ছিল সেই তারিখটা অনুসারে শনি রবি সোম শুক্রবার কিবার ছিল সেই বারটা আপনার বাহির করতে হবে তো আপনি শর্টকাটের মাধ্যমে কিভাবে করবেন তো তার জন্য এখানে সমান সমান দিবেন তারপর এখানে লিখবেন টেক্সট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন তারপর এটা সিলেক্ট করে কমা দিবেন তো কমা দেওয়ার পর আপনি এখানে ইনভাইটেড কমা দিবেন এই যে দেখুন ডাবল ইনভাইটেড কমা দেওয়ার পর এখানে আমরা লিখব 4টা ডি এই যে দেখুন 4টা ডি ডি মানে ডের আগে যে প্রথম ডি থাকে সেই ডিটা আমরা লিখব তারপর আবার এখানে ডাবল ইনভাইটেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব ইন্টারে ক্লিক করার পর এই যে দেখুন থার্সডে তারপর এখানে আমি ক্লিক করব অটোমেটিক এখানে এই যে দেখুন চলে আসছে এখন দেখুন এই তারিখ এই যে দেখুন অক্টোবরের 16 তারিখ 2021 সালে স্যাটারডে ছিল এখানে দেখুন অক্টোবরের 25 তারিখ 2021 সালে আপনার সোমবার ছিল তো এরকম ভাবে যে কোনো তারিখ আপনি এরকম ভাবে দিতে পারেন আবার আপনি এখানে যদি আপনি মাসটা পরিবর্তন করেন যদি আপনি এখানে 2021 সালের ডিসেম্বর মাসের 27 তারিখ দেখতে চান অটোমেটিক এখানে এই যে দেখুন এই তারিখটা পরিবর্তন হয়ে গেছে যদি আপনি দেখুন যে না আমি দেখব 2020 সালে এই তারিখটা কিবার ছিল তো এখানে 2020 লিখে দিবেন এই যে দেখুন সানডে ছিল তো এরকমভাবে আমরা এই কাজটি করতে পারি তো ভিউয়ার্স এখন আমরা যে বিষয়টা দেখব 5 নাম্বার সুপার টিপস এটা আমরা দেখব তো 5 নাম্বার টিপসটা হচ্ছে এরকম এখানে দেখুন আমার কিছু নাম রয়েছে এই যে তো আপনাকে বলা হলো এই নামটাকে দুই ভাগে ভাগ করতে হবে এবং এই যে ডান পাশের যেটা রয়েছে এটা বাতিল করতে হবে যদি আমি এখানে দেখাই আমি এই যে দেখুন এখানে এমডি শুধু এমডি এটা থাকবে আর এই যে এই পাশে যে নামগুলো রয়েছে এমডির পরে যেরকম আব্দুল তারপর আলমগীর এগুলো বাতিল হবে তো তার জন্য আমি প্রথমেই সম্পূর্ণ যেটা আমি আলাদা করব আমি শুধু এই নামটা আমি এরকমভাবে সিলেক্ট করে দেব তো এটা সিলেক্ট করে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপবো চাপার পর এখানে যে রিফ্লেক্স এটাতে আমরা ক্লিক করব তারপর কিবোর্ড থেকে একটা স্পেস দিব দেওয়ার পর এখানে স্টার চিহ্নটা আমি উঠিয়ে দেব স্টার দেওয়ার পর এই যে রিফ্লেক্স এখানে আমি ক্লিক করব অল রিফ্লেক্স এই যে দেখুন সবকটা নাম কিন্তু আলাদা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে শুধু এমডিটা রয়েছে আর বাকিটা আলাদা রয়েছে আমি যদি আরেকটু আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই এখানে দেখুন আমি যে কটা আমি আলাদা করব তো আমি এই যে এটা আমি এরকমভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপব চাপার পর স্পেস দিব স্পেস দিয়ে এখানে স্টার চিহ্নটা দিব দেওয়ার পর এখানে আমি ক্লিক করব এই যে রিফ্লেক্স উইথ এখানে ক্লিক করার পর রিফ্লেক্স অল এখানে আমি ক্লিক করব এই যে দেখুন এখানে যে ফার্স্ট নাম যেটা রয়েছে ফার্স্ট নেম এটা রয়ে গেছে আর লাস্ট নেম যেটা সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে এই যে দেখুন নেই আমি যদি কন্ট্রোল জে চেপে একটু দেখাই এই যে দেখুন এটা কিন্তু চলে গিয়েছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ